মরণের চিঠি পাঁচখানা এক নাম্বার হলো মরণের চিঠি দেয়াল আল্লাহ পাক আল্লাহ তাআলা মেসেজ দেয় বান্দারে এ বান্দা তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে বাবা দি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নাম্বার মরণের চিঠি পাঠিয়েছে আল্লাহ বলছে বান্দা তোমার যখন মুখের দাড়ি পেকে যাবে জানবে তোমাকে আল্লাহ মরণের চিঠি পাঠিয়েছে মুখের দাড়ি পেকে যাওয়া মানে তোমার মরণের আল্লাহ চিঠি পাঠিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও তোমরা শুনে নাও তোমার তো দাড়ি পেকে গেল তুমি কি নামাজ পড়বে না তুমি কি রোজা করবে না তুমি কি ভালো পথে চলবে না তুমি কি আমল করবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে দাড়ি পেকে যাওয়া মানে আপনাকে আল্লাহ মরণে চিঠি দিয়েছে তাহলে এক নাম্বার কি বললাম এইটু জোরে বলেন না এক নাম্বার দাড়ি পেকে যাওয়া যারা যাদের দাড়ি নাই তারা বলবে আমরা বেঁচে গেলাম ঠিক না আল্লাহ বলছে বান্দা তুমি যত দাড়ি রাখো চাই না রাখো তবে কিন্তু দেখলেই বোঝা যায় দাড়ি পেকে গেছে না যায়নি বোঝা যাবে না বাবা যে মুসলমান তেমন পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দার এক নম্বর মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর চিঠি পাঠিয়েছে বাবাজি আল্লাহ বলছে বলে বান্দারও এ বান্দিরা তোমাদের মাদার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নেবে তোমাকে আল্লাহ মরণের চিঠি দিয়েছে আল্লাহ তোমাকে সাবধান হতে বলতেছে এ বান্দা তোমার মরণের দ্বিতীয় নাম্বার ছেড়ে চলে আসলো তুমি কি নামাজ পড়বে না তুমি কি রোজা করবে না তুমি কি হজ যাকাত করবে না তোমার মাথা চুন পেকে গেল বান্দার গো এ বান্দা তাড়াতাড়ি সঠিক পথ হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও তিন নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া কি বললাম চোখের জ্যোতি এ জায়গাতে আছেন ওখানে নিজের বেটা দাঁড়িয়ে বলে কে তুমি গো চিনতে পারি না মানে চোখে যদি কমে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরা যখন তোমাদের চোখের জ্যোতি কমে যাবে জেনে নিও তোমাকে আল্লাহ মরণে চিঠি পাঠিয়েছে তাহলে কটা হলো এক নম্বর আপনারা বলেন এই জিলে একটু বলেন না শিখা হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বাবা কোন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে বলে ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছো বলো আমাদের কাছে কটা মরণের চিঠি আছে যদি না জানা থাক অপমান হয়ে ঘুরে আসতে হবে আর জানা থাকলে বাবা সম্মান নিয়ে ঘুরে আসতে পারবেন তাহলে এক নাম্বার কি বললাম দাড়ি পেকে যাওয়া দ্বিতীয় নাম্বার চুল পেকে যাওয়া তিন নাম্বার তাহলে আর কটা দুটো শুনতে চান তা আমার দশটা ভাই পাঁচশো টাকা করে দেন হবে দশটা ভাই আছেন গুরুস্থান উপলক্ষে জালসা পাঁচশো টাকা করে হবে কি আছে নাবি মুস্তফার প্রেমিক হবে না দশটা ভাইয়ের কাছে পাঁচশো টাকা করে নেব এই আপনাদের জালসা আবার যেন সামনে বছর জালসা হয় নাকি এটা প্রত্যেক বছর চলছে বাবাজি এটা হচ্ছে একটা সদকায় জারিয়া আর আপনাদের এই ডেটটা এমন একটা ডেট বাবাজি মানে আমি আসার পরে বুঝে গেছি এটা সঠিক ডেটই আছে কেন বলুন তো যেই দিন আল্লাহ পছন্দ করে ওই দিনে কিন্তু আবার বেশি মানুষ মারা যায় আজকে কিন্তু আপনাদের পাশের এলাকাতে এই বাড়িতে মানুষ মারা গেছে মহিলা মারা গেছে তার মানে এটা বুঝালেন যেই জালসার ডেটটা আমার আল্লাহর কাছে পছন্দ জোরে বলেন জি যদি আপনি মারাও যান এই জায়গাতে যত বছর ধরে জালসা হবে প্রত্যেকটার আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছাবে জোরে বলেন এমন কোন আপনার নবীর প্রেমিক আছে দশজন পাঁচশো টাকা করে হবে পারবেন না এখন যদি না থাকে নামটা লিখে দেন আপনি সামনে বছরে দিয়ে
হবে আছেন 500 টাকা কি রে ভাই হবে না আমরা টাকাটা চিললাম কিন্তু মরণটা চিললাম না ভাই টাকা দিয়ে কি হয় আগো ভাই হবে না 10 টা ভাই হবে না 500 টাকা করে আছেন কেউ নবীর মহব্বতে 500 কে হবে কি নাম দূর করে দিন জোরে বলুন আল্লাহু আমিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন জোরে বলুন আল্লাহু আমিন একটা হলো আর হবে না আর কেউ আছে মজিবুর দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মজিবুর দিয়েছে 1000 টাকার দাতা আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন জোরে বল আল্লাহু আমিন আর হবে না এই ভাই একটু চড়াচড় দেন না আর একটা আপনাদেরকে কি নাম ওটা কে রিকু রিকু দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত রিকু দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহু আমিন আল্লাহ তিনার আত্মীয় স্বজনকে জান্নাতি বানান আর কে গো আর কে মানিরুল শেখ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মানিরুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন এটি চটাচট লেস মানে এই ইয়ং ছেলেরা কত টাকা ফ্রি ফায়ারে ফুরিয়ে দাও কত টাকা গেমে চলে যায় 500 টাকা যদি নিজের জালসার জন্য জমা করে দাও আল্লাহ খুশি হবে এবং যদি কেউ মারাও যায় তার কবরে নেকিও পৌঁছাবে জোরে বলেন আছেন না হবে না ও চাচারা হবে না 500 টাকা দিতে পারবেন না আজকে যে আপনি জালসা বসে আছেন সামনে বসো জালসাতে বসে না থাকতেও পারেন আল্লাহ যদি কবরে নিয়ে নেয় তো হবে না একটু চড়াচড় দেখেন না ওই পেচকার ভাই যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলো 500 টাকা করে আমার 10টা ভাইকে চাইয়েছি একটু চড়াচড় দেন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মাদ আলা মোহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানি কিরম ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তেমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাত লাভ করতে যাও তোমাদের বাড়ির বাপ মাকে মোহব্বত করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জাকিম শেখ দিয়েছে 2000 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত জাকিম শেখ দিয়েছে 2000 টাকা দাতা আল্লাহ যা সাথে জানিয়ে দে দিয়েছে 2000 আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোর করেন আল্লাহুম আমিন এই দেখেন বাবা মাইক সুপার বাজে বাবা রাজেশ শেখ নাকি রাজেশ শেখ দিয়েছে মাইক ম্যান 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাইক ম্যান রাজেশ শেখ ভাই আমার দিয়েছে 500 টাকার দাতা আল্লাহ তিনার মাইকের ভাড়া জানো আরো বেড়ে যায় নাকি বলছে হ্যাঁ যেমন দান করবে তেমন তো দোয়া করবে ঠিক না আর যারা দান করবে না কিন্তু তাদের জন্য দোয়া করবে না আচ্ছা বলুন তো বাপ মাকে কে মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো বাবা যারা হাত তুলবে না জানবে এই নামাবেন না এখন নামাবে না যাদেরকে নামাতে বলবো তারা নামাবেন একটা হাত তুলে দেখান কারে কারে মাকে ভালোবাসেন এই পেচকার জন্য ভালোবাসেন না হাত নামাবেন না বললাম হাত যখন নামাতে বলো তখন নামাবেন এই পেচকার ভাইরা কি মাকে ভালোবাসে না যারা যারা হাত তুলেছেন মায়ের জন্য তো 500 টাকা করে দেন জি হ্যাঁ আসো তুলেছো নাম লিখে দাও দিয়ে দেছো আর কে আছে মায়ের জন্য 500 টাকা মাকে ভালোবাসো না
মাকে কে কে ভালোবাসেন হাত তুললেন তো নাকি আমি ওই ভাইদের কাছে 500 টাকা করে চাইবো আপনাকে এখন দিতে হবে না আপনি যখন জালসা হবে জালসা সময় টাকা দেন নাকি জালসা দুদিন আগে টাকাটা দেবে এক বছর গো আরে সুবহানাল্লাহ এক বছর আগে আপনি দান করছেন হ্যাঁ মায়ের জন্য 500 টাকা চাইছি কার আব্বা মা কবরে চলে গেছে কার আত্মীয়-স্বজন অন্ধকার কবরে চলে গেছে একটু চড়াচড় করে মায়ের জন্য একটু 500 টাকা করে নিয়েছেন বাবা জি মিল্টন শেখ দিয়েছে 500 টাকা নাকি রাহুল শেখ দিয়েছে 1000 নারী তাকবীর মিল্টন শেখ রাহুল শেখ দিয়েছে 1000 মিল্টন দিয়েছে 500 টাকা লাতিনাদের দানকে কবুল করুন আর কি নাম আজহার আজহার দিয়েছে 500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আজহার দিয়েছে 500 টাকা দাতা আল্লাহ তিনা দানকে কবুল করুন আর কে ফারুক শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ফারুক শেখ দিয়েছে 500 টাকা হাবিল খাবির না হাবিব খাবির খাবির দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত খাবির শেখ দিয়েছে 1000 টাকা দাতা জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে আছেন দান আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মাওলানা সামান ইকরাম তা কোয়ালতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না জোরে হবে না জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানু সুবহানাল্লাহ জামানা আতে কোন শেখ দিয়েছে 2500 টাকা নারী তাকবীর নারী রিসালাত আতে কোন শেখ দিয়েছে 2500 টাকার দাতা ওই ছেলেটা কো আতে কোন ভাইটা এখানে নাই ও কোন নাকে টাকা একটু দেখব আতে কোন ভাইকে আছে নাই নাকি আতে কোন ভাই ও ভাই তো আছে মুসাফা করে যাও ইনি মানে ইনার প্রথম দান 2500 টাকা আর একজন দিয়েছে 2000 টাকা ওই কই ভাই আমার রে ডাকেন তোকে ডাকেনি তো মুসাফা করুন ওর সাথে হ্যাঁ ফুলরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ডাকেন না একটু ডাকেন আতকুর ভাইকে ডাকেন একটু কথা বলে লি বাবা যে মুসলমান তো কল দছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কা শকুন গাছি ফল ফটিল মোর সাহারায় একবার জোরে বল ভাই কারেন্টের সাবারি বোরা কই তার গাড়ি কারেন্টের সাবারি কয় তার গাড়ি আসে রিপন দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত রিপন শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন তা বলতেছে কারেন্টের সাবারি বড়া কয় তার গাড়ি আসমানের জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ হচ্ছে না হচ্ছে না সবাইকে একসঙ্গে বলতে হবে জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে ক তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কোন ভাই হবে না 500 টাকা মায়ের জন্য আছেন কেউ অনেক ভাইয়ের দেওয়ার ক্ষমতা আছে কিন্তু বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে যে কার পকেটে ক টাকা আছে কার অ্যাকাউন্টে ক টাকা আছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে না পাচ্ছে না নিশ্চয় বাবাজি দেখতে পাচ্ছে বাবাজি একজনের কামে দেখতে যে 5000 টাকা কে আছেন একজন তো 2500 এর 5000 টাকা হবে 5000 টাকা কেউ আছেন আকবরে তুমি এদিকে এসো
রহমতে আপনাকে বড় লোক বানাবে আল্লাহ, আর 2000 হবে না। মোলবির কথা মানতে হয়, হাত যখন মিলিয়ে দিতে ইনশাল্লাহ হবে বলো। এক বছর টাইম আছে, এখন আকবর ভাই 5000 টাকা। নারে তাকবীর, এ জোরে না তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আকবর ভাই 5000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। একটু তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহুম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ গো, আমার আকবর ভাই তিনি দিয়েছে 5000 টাকা, আল্লাহ গো এই কবরস্থানে উপলক্ষে জান চাই। আল্লাহ আমার আকবর ভাইয়ের বাড়িতে রোজ রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বাসবে সুখ থেকে আল্লাহ তাদেরকে রাখুন। আমার আকবর ভাই এবং তার বিবি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও মহব্বত খানা বাড়িয়ে দিন। আল্লাহ গো তাদের সন্তানাদি যদি থাকে, আল্লাহ তাদের সন্তানাদিকে আল্লাহ গো নেক বান্দা বান্দি বানায়া নিও। আল্লাহ আমার আকবর ভাই এবং তার বিবিকে জান্নাতি বানায় নিও। আল্লাহ গো তার বাড়ি আত্মীয় স্বজনকে জান্নাতি বানায় নিও। 5000 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিয়ে তাদের কেউ জান্নাতি বানিয়ে নিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কেউ হবে না 6000 টাকা। ফুল চামচে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো যে আসাতে যে নিয়েতে দিয়েছে 500 ফুল চামচে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আরে ভাই, আমি যখন চার চাকা লিয়ে ঢুকলাম তো বাড়ি ঘর দেখলাম যে সব সৌদি আর মাল নাকি বোম্বাই কেরালা খাটামাল। কিন্তু ভাই একজন ভাই কোন ঠিকাদার যদি গ্রামে থাকে, একটা ভাই উঠে দাঁড়ান যে 6000 টাকা দিবেন মা বাবার জন্য নাবির মহব্বতি। একজন কোন ঠিকাদার ভাই দাঁড়িয়ে যান আর বলেন যে আমি এক লাইন 6000 টাকা দেব, ওই ঠিকাদার ভাইয়ের জন্য আমি খাস করে দোয়া করে দেব। আকবর ভাই আমার দিয়েছে 5000, আর একটা আমার ঠিকাদার আছে এই এলাকার ঠিকাদার না আমাদেরকে চলে যেতে হবে, যে অন্ধকার কবর হবে আসল বাড়ি আসল জায়গা। তাইলে বলুন না এই কবরে দান করব কি করব না? একটা ঠিকাদার ভাই হবে না 6000 টাকা আছেন কেউ? আমার মনে হচ্ছে এই বাড়িওয়ালা মনে হয় ঠিকাদার, এই বাড়িওয়ালা ঠিকাদার লাগে। তাহলে কি কাজ করে বাড়িওয়ালা? যে কাঠের গোলা মেম্বার, মেম্বারের কাছে কিছু টাকা পাওয়া যাবে না? কই মেম্বারটা? কই পঞ্চায়েত সমিতির মেম্বারটা? কই নাই? এটা বিডিও ভিডিও মেম্বারটা কই গো? নামটা কিছু বলেন না, নামটা কি? ফাকিরুল। হ্যাঁ ফাকিরুল। এ ফাকিরুল ভাই আমার কেউ মেম্বার, একটু আমার সাথে দেখা করবেন? আল্লাহ আপনাকে খুব ভালো রেখেছেন ভাই। ফাকিরুল ভাই মেম্বার যিনি আছেন একটু দেখা করেন ভাই, একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা, মাওলানা মোহাম্মদ। চলুন বাবা, মা বাবাকে কেমন মহব্বত করলে পরে জান্নাতি হয়ে যায়। বাবা দিয়া 10 মিনিট ওয়াজ করবো, তারপরে আমরা কেমন দূর করবো। বেরাদ ইসলাম মহাদ সামানিক রাম, একদিন আমার নবীজি একদিন
हाथ तुले देवबंदी शेषे दुआ करा चलबे ना बाबा दियारा हादिस कुरान पढ़ाई जाने ना কিসের জন্য মাফ হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন রহমত ভাই কোথায় আছো সামনে দেখা করো একটু তোমার জন্য ছোট করে দোয়া সবাই মিলে করে দেব ঠিক না ঠিক না বাবা জি রহমত ভাই আপনি এটা সামনে আছেন সুবহানাল্লাহ নামটা শুনে খুব বাবা সুন্দর রহমত নাম কাজও নাম কামেও নাম ঠিক না এটা মোসাফা করে কি কাজ করে সোনার কাজে আর 4000 দিয়ে 10000 পুজো দেবেন না একটু হাত মিলান ইনশাআল্লাহ হবে বিয়ে শাদী হয়েছে আল্লাহ আপনাকে আরো সোনার মালিক বানাবে আর 4000 টাকা দিয়ে 10000 পুজিয়ে দেব 10000 1 টাকা এই পাগলাছে দেন আর হবে না আচ্ছা ঠিক আছে যেটা দিয়েছে বলছেন 6000 1 টাকা দিয়েছে আমার রহমত নাকি রহমত ভাই নারায় তাকবীর নারায় রিসালাত মাশলাকাল হযরত আমার রহমত ভাই দিয়েছে 6001 টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 6001 টাকা আল্লাহ তিনার রুজি রোজগার আরো বরকত বানিয়ে দিন আল্লাহ আমার রহমত ভাইকে আরো সোনার মালিক বানিয়ে দিন জোরে বলেন আল্লাহ আমিন আচ্ছা মেম্বার ভাইটা আসলো না এই মেম্বার ভাই ঘুরে আছে ঘরে নাকি মেম্বার কই এটা নাকি মেম্বার তাহলে কই আসবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেম্বার আসছে না গো আচ্ছা ভাই আর একটা ভাই 5000 হবে না আমার আকবর ভাইয়ের মতো আমার ওই রহমত ভাইয়ের মতো 6000 5000 হবে না কেউ আছেন কেউ নবীর আশিক নবীর প্রেমিক চলে ইনশাআল্লাহ ওয়াজ করতে করতে ইনশাআল্লাহ হয়ে যাবে আরেকটা বেরাদার আমার নবী জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী গো আজকে আপনার হাতে দোয়া কবুল করব না আমার নবীজি বলতেছি বলো গো রব্বুল আলামিন আমি যখন দোয়া করেছি আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে নিয়েছেন কিন্তু আল্লাহ গো আজকে কেন হাতের দোয়া কবুল হবে না কিসের জন্য হবে না হবে না আল্লাহ বলতেছি বলো গো দয়াল নবীজি যেই ছেলেটা কবরে শুয়ে আছে ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য কবরে আযাব চলতে যে আমার নবীজি বলতে যে বলো গো আমার সাহাবীরাও যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছেন আমার কাছে সাহাবীরা বলতে যে বলো গো নবীজি তার মা বেঁচে আছে আমার নবীজি বলতে গো আমার সাহাবীরা আমাকে নিয়ে চলো ওই বুড়ি মার কাছে আমার নবী মোস্তফাকে এক পা দু পা করে বুড়ি মার কাছে নিয়ে যা হলো বুড়ি মা যখন নবীকে দেখেছেন সালাম দিয়েছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার গরীব আমি হলাম গরীব আপনি আমার বাড়িতে এসেছেন আমার কপাল তো খুলে গেছে আমার নবীজি বলছে বুনিমা একটা দরকারের জন্য আসলাম ও গো বুনিমা আপনার একটা বেটা ছিল
না চিনো নাও বুনি মাটা চকের পানি পেলা বল জগ নেবে জি আমার বেটা ডেড় বছর আগে মারা গেছে বেরাদ ইসলাম মাজ সামানি কিরাম আমার নবীজি বলছো গো বুড়ি মা বুড়ি মা আপনি কি আপনার সন্তানের প্রতি রাগান্বিত আছেন নাকি বুড়ি মা চকের পানি ফেলায়া নবীকে বলতে লাগলেন ও গো দয়াল নবীজি গো যে সন্তান কে আমি দশ মা দশ দিন গর্ভে রেখেছিলাম ও গো নবীজি আমার বাচ্চা যখন গর্ভে ছিল আমাকে রাত্রে বেলা পেটে লাথি মেরে দিত আমি মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি তবু আমি মা বেটার প্রতি কখনো রাগান্বিত হয়নি ও গো নবীজি আমার সন্তানকে যখন দুনিয়াতে মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে বেটাকে নিয়ে যখন রাত্রে ঘুমাতাম ডান দিকে পেশাব করে দিত আমার বেটাকে ভিজাতে শোয়াতাম না বাম দিকে শোয়াতাম আমার যখন আমার বেটা বাম দিকে পেশাব করে দিত ও গো নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শুয়ে দিতাম আমার বেটা যখন আমার জায়গাতে শুয়ে দিত ও গো নবীজি আমার সন্তানের জায়গা রেখেছি বুকের ওপরে গো নবী আমি ওই সন্তানটাকে মাঘ মাসের ঠান্ডা রাত্রিতে সারা রাত্রি মা জননী ভিজাতে শুয়েছিলাম আমার বেটা জায়গা করে দিয়েছে বুকের ওপর গো নবী ও গো নবীজি আজ ওই সন্তান আমাকে এক মুঠো ভাত খেতে দেয় নাও ওই সন্তান কাল্লাগিরির পাল্লাতে পড়ে আমাকে ঠিকভাবে কথাবার্তা বলে নাও আমাকে লাথি মেরেছে ওই সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো ও গো নবীজি ও গো নবীজি একটা সন্তান কোন মা যখন জন্ম দেয় দুনিয়াতে কত কষ্ট হয় একমাত্রই আমার মা বোনেরাই জানে ঠিক না মা বোনেরা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট রে বাবাও বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম আমার নবীজি চোখের পানি পেলে বলছে গো বুড়ি মা ও গো বুড়ি মা আপনি হল সন্তানের মা আপনি যদি একটু খারাপ দোয়া করে দিন আপনার সন্তানের কবরে আজাব আরো বেড়ে যাবে ও বুড়ি মা আপনার সন্তানকে মাফ করে দিন বুড়ি মা বলছে বলো গো নবীজি ওই সন্তানের কথা মনে পড়লে পরে আমার চোখের পানি ঝরঝর করে পড়তে লাগে ও গো নবীজি ওই সন্তানকে আমি দিল থেকে মাফ করতে পারবো না বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও আমার নবীজি চোখের পানি বাবা আপনার পেলায় বলতে চোখ বড়ি মা আপনার সন্তানের কবরের পাশে চলো নাও বড়ি মাকে তার সন্তানের কবরের পাশে বাবা নিয়ে আসা হয়েছি আসার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলেছে বলে আল্লাহ গো এ বুড়ি মা তার সন্তানের কবর পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ গো এই বুড়ি মা কি তার সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও আমার নবী যখন দোয়া করলেন আমি নবী বলতে চক বুড়ি মা আপনার সন্তানের কবরের দিকে তাকানো যখন বাবা মা জননী কবর দিকে তাকিয়েছে বাবা বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম ওই সন্তানের কবরে দাও দাও করে বাবা আগুন জ্বলতেছে আর মা মা করে চিৎকার করতেছে মা জননী চোখের পানি পেলায় নবীকে বলছো গো নবীজি আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো একটা কষ্ট সহ্য করেছি কিন্তু নবী গো সেই দিনের থেকে আমার চার গুণ আজকে বেশি কষ্ট লাগতেছে আমার বেটা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে আমার নবীজি বলছো বুড়ি মা আপনার সন্তান কবরে আজাব যদি বন্ধ করতে চান আপনার সন্তানকে দিল থেকে মাফ করে দাও এ বাবা জি মুসলমান বনি মা চোখের পানি পালাইয়া বলতেছে বল গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা মাফ করে দিলেন দিলেন না আল্লাহর কি কুদরা তার সন্তানের কবরের আজাব বন্ধ হয়ে গেছে তাই যুব
চুমক মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দেবে না তোমার বিবির জন্য যদি ঈদের বাজারে শাড়ি কেনো তোমার মার জন্য একটা শাড়ি কিনে দাও তোমার বিবির জন্য যদি খেজুর নাও তোমার মার জন্য একটা খেজুর নিয়ে আসো তোমার বিবির জন্য যদি ভালো মন্দ কেনো তোমার মার জন্য ভালো মন্দ কেনো কেন না যদি মা খুশি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা মার দোয়াতে তোমাকেও বড় লোক বানায়া দেবে মা বাবাকে দেখবেন মা বাবাকে ভালোবাসবেন আমি এটা বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসেন না তা নয় মাকে মার জায়গাতে রাখেন বিবিকে বিবির জায়গাতে রাখেন বোনকে বোনের জায়গাতে রাখেন বাবাকে বাবার জায়গাতে রাখেন মরার পর আপনি জান্নাতি হবেন জোরে বলেন বেরাদার মইমেরা চার ভাই মইমেরা চার ভাই 4000 টাকা দিয়েছে আর কে আনারুল দিয়েছে 500 টাকা নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাক আল হযরত আল্লাহ চারজন ভাই মিলিয়ে 4000 দিয়েছে আর একজন আনারুল বলে একজন আল্লাহর নেক বান্দা 500 টাকা দিয়েছে আল্লাহ তিনাদের দানটা কবুল করুন আল্লাহ যারা দান করেছে আল্লাহ প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রুজি রোজগার ও বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান আর একটা ভাই হবে না 1000 টাকা করে দুটো ভাই আছেন এই সামনে অনেক মানুষ ভাই আছে গো 1000 টাকা কি ছিল ভাই আবার যখন জালসা ডেট হবে না তখন দুই দিন আগে আমরা কমিটি ভাইদেরকে দিয়ে দিবেন তাইলে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলতেছে কোন জায়গাতে হাদিস কোরআনে বাণী হয় এই জায়গাতে বাবাজি আপনার কোন শয়তান প্রবেশ করতে পারে না আল্লাহর ফারেস্তারা নাজিল হয় আর যেখানে আল্লাহর ফারেস্তারা নাজিল হয় বাবাজি ওই কবরে বাবা নেকি পৌঁছাতে থাকবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আসুন মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না আচ্ছা বলেন তো মা কে 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 দুঃখ দিয়েছেন একটু হাত তুলে দেখান তো মাকে দুঃখ দিয়েছেন কেউ নমাজ রোজা সবই বেকার হয়ে যাবে মা বাবাকে দুঃখ দিলে তাকে আরে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নমাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে রাজা হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ আমার মুর্শিদ আলী মাওলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ হোসেনা বুঝে কখন শেষ করব আর কখন খাব বিরিয়ানি ঠিক না এটা জোরে হবে না সুবহানাল্লাহ আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যারা নবীর প্রেমিক হবে যাবে জুলুসে চলে নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে জ্বর হবে না
আমা মুর্শিদ আলী মাওলা আমা মুর্শিদ আলী মাওলা আমা মুর্শিদ আলী মাওলা একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর প্রেমে দুরুদ পড়ে যাব জান্নাতে চলে নবীর সুন্নাত জার দিলেতে আছে যাবে সেজে জোরে বলুন আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাবা যার হবে না আচ্ছা 500 করে যদি না হন আমার 20টা ভাইয়ের কাছে 200 টাকা করে মায়ের জন্য চাইছি হবে তো হবে 200 টাকা করে ও ভাই যারা চারে বসে আছো ভাই তোমাদের কি বলতেছি মায়ের জন্য 200 টাকা দিলে কমে যাবে না বলতেছে যারা মা বাবাকে মোহাব্বত করে মা বাবার ভালোবাসাতে আল্লাহ বড় করে দেবে মায়ের জন্য কি 200 টাকা দিতে পারবেন না রে ভাই যেই মা আপনাকে গর্মে 10 মা 10 দে দুনিয়া পেটে রেখেছে ভাই দুনিয়ার মুখ দেখেছে আপনি কি মার জন্য 200 টাকা দিতে পারবেন না ভাই 200 টাকা দিলে কমে যাবে না হবে না ভাই ও মা কালা আছেন ভিতরে মায়ের পালা ও মা জননী যদি স্বামীকে ভালোবাসেন দেখেন লাল চাঁদ দিয়েছে 200 টাকা মাকে ভালোবাসে নারে তাইবির নারে সারা আচ্ছা একজনে কি মাকে ভালোবাসে আর হবে না 200 টাকা যারা দেননি তাদেরকে বলছি যারা দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন 200 টাকা মায়ের জন্যই হবে না 200 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলে দানকে কবুল করে নেবে জোরে বলো আল্লাহু আমিন মায়ের জন্য 200 যদি না থাকে তো নামটা লিখে দিয়ে দেন আপনি পরে দিয়ে দিবেন মায়ের জন্য 200 টাকা ওই ভাই যারা যারা বসে আছে হবে না ভাই ও মা খালা যারা ভিতর আছেন আপনারা 20টা মামার 500 কেন বলছি 200 টাকা দেন তো মা স্বামীর জন্য আব্বার জন্য হবে না সুবহানাল্লাহ মা তিন সেক দিয়েছে 2000 টাকা সামনে বসে নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ মা তিন সেক দিয়েছে 2000 টাকা জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ তিনার বার তে আল্লাহ রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহু আমিন মনিরুল শেখ দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মনিরুল শেখ দিয়েছে 1000 টাকা আচ্ছা বিরিয়ানিতে গোশ লাগাতে একটা কেউ গরু দিতে পারবে না চারজন মিলিয়ে একটা গরু হবে না চারজন মিলিয়ে আচ্ছা বিরিয়ানির টাকা হয়ে যাবে বিরিয়ানি চাল দিয়েছে আচ্ছা গোশত দিতে পারবেন না যারা যুবক ভাই আছেন চারজন হোক পাঁচজন হোক ছজন হোক মিলিয়ে একটা গরু দিতে পারবেন হবে না ভাই আপনাদেরই জানসাও এই কবরস্থান উপলক্ষে প্রত্যেক বছর বছর জানসা হয় যারা কবরে শুয়ে আছে তারা এতই খুশি হবে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবরবাসীর জন্য দোয়া করবে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় কবরবাসীদের কেউ জান্নাতি বানায়া নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ ভাই আর কি হবে না মায়ের জন্য টাকা আকবরুন শেখ দিয়েছে 1000 টাকা মহাত আলী দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমানেরা আচ্ছা 200 যদি না পারেন 100 টাকা করে দেন আচ্ছা সুবহানাল্লাহ ইনি বলে দিয়েছেন যে চাইতে হবে মানে যে যার মন হবে সে দিয়ে যাবে আচ্ছা লাস্ট বারের বেলা বলবো যে মায়ের জন্য যদি 100 টাকা করে আপনারা দিতে পারেন তো দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি দোয়া করব প্রত্যেকটা বাপ মার জন্য দোয়া করব যারা অন্ধকার কবর শুয়ে আছে সকল কবরবাসীর জন্য দোয়া হবে বাবা যে মুসলমান একবার দুরু পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এই শোনা মানিকা শুনো একটা আপনাদের সম্মুখে ঘটনা তুলে ধরি বাবাজি এক বাড়িতে বাবাজি এক মহিলা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला মহিলাটার নাম ছিল বাবা জামিলা এই মেয়েটার নাম কি বললাম আরে কথা বলেন না ভাই মেয়েটার নাম কি বললাম জামিলা ওই জামিলা মনকির শেখ দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মনকির শেখ দিয়েছে 2000 টাকা দাতা আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনি দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন একবার জোর করুন আল্লাহুম মুহাম্মাদ আলা মহিলা তরফ থেকে দিয়েছে 500 টাকা লাগো আল্লাহ যে একজন মহিলা 500 না সবাই মিলে দিয়েছে 500 আল্লাহ একজন আপনার নেক বান্দি দিয়েছে 500 টাকা আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মত নারী বানায়া নিও জোরে বলুন না আল্লাহুম আমিন বাবা যে পবিত্র রমজান মাসে পবিত্র রমজান মাসে বাদশা তার বিবেকে বলছে বিবেচনা রমজান মাস ঢুকে গেল কোন ফকির মিসকিন কে ইফতার করাবে না একটা টাকা দান করবে না বাদশা তার বিবেকে বলছে যখন বলা আছে বিবি বলছে স্বামী কেন গো বলে যে শুনো আমি ফকির মিসকিন কে দান করা পছন্দ করি না তোমাকে যেটা বলছি সেটা শোনো তুমি জীবন ও ফকির মিসকিন আসলে তাদেরকে ইফতারও করাবে না একটা টাকা দানও করবে না আচ্ছা স্বামী যদি দান করতে মানা করে তাহলে বাবা বিবি কি আর দান করতে পারে এ পারবে পারবে না বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এই বাদশা বাড়ি থেকে বাবা বিদায় নিয়েছে রে বাবা সন্ধ্যা বেলা মাগরিবের টাইমে ইফতার করবে এক ফকির কিন্তু বাবা যে বাদশার বাড়ির গেটে ঘট কট 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 করে আওয়াজ দিয়েছে বাবা যে মুসলমান বাদশার বিবি গেট করে বলতেছে বলে ভাই কি হয়েছে বলুন নাও আপনি গেটে হাত দিয়ে বাড়াছেন কেন বলুন পকেটে বলছি বলো গো মা একটা যদি রুটি আমাকে দি তেন একটা রোটের কারণে আমি ইফতারটা করতাম বাদশার বিবি বলতেছে ওগো ফকির বাবা আমাদের বাড়িতে কোনো ফকির মিসকিনকে দান খায়রাত করা হয় না আপনি এই জায়গা থেকে বিদায় নেন কিন্তু ফকির বাবা বলছে বলে মা আশেপাশে আর কোনো সেরকম বড় লোক বাড়ি নাই আপনারা তো এই জায়গার মধ্যে এক নম্বর বড় লোক একটা যদি রুটি দিতেন আমি সুন্দরভাবে ইফতার করতাম জোরে বলবেন না কিন্তু বেরাদার বাদশার বিবি বলতেছে বলে না রুটি দিতে পারবো না বেরাদার এদিকে বাদশার একটা বিটি ছিল তার নাম হলো হযরতে সাকিনা এই সাকিনা কেমন বাবা জি তিনার মাকে বলছে মা এত ঝামেলা করছে কেন তার মা বলছে বিটি সাকিনা তোমার আব্বা আমাকে মানা করে গেছে কোন ফকির মিসকিন যদি আসে তাইলে দান করবে না দান করবে না তারই জন্য আমি দান করতে পারি না বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম সাকিনা বলতেছে বলো গো মা কটা রুটি বানিয়েছো বলো না সাকিনার মা বলছে বিটি সাকিনা তোমার আব্বার জন্য দুটা রুটি তোমার জন্য দুটা রুটি আমার জন্য দুটা রুটি সাকিনা বলতেছে ও গো মা আমার ভাগে দুটা রুটিটা দাও সাকিনার মা দুটা রুটি দিয়ে দিয়েছে সাকিনা একটা খেয়েছে বাবা দি একটা ফকির বাবাকে রুটিটা
দান করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই পকেটটা সকিনা রুটিটা নিয়ে বাবা আপনার বাজার গেটের সামনে বাবা বসে আছে তার করবে মাগরিবের টাইম কাঁচা কাঁচা হয়ে গেল এদিকে রাস্তা দে বাবা বাদশা আসতে যে টুক 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 করে বাবা গেটে দাঁড়িয়ে আছে ফকির বসে ইফতার করবে বাদশা বলতে চাই ফকির কি ব্যাপার আমার গেটের সামনে কেন আর তুমি এত সুন্দর রুটি কোথায় পেয়েছো বলো ফকির বাবা বলতে যে বলে বাদশা গো এই বাড়ি থেকে আমাকে একটা মহিলা দিয়েছে বাবা যে রুটিটাকে বাবা কেড়ে নিয়ে আপনার বাড়ি চলে আসলো বাদশা বাদশা তার বিবেকে বলছে বলো বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিনকে দান করতে কেন তুমি রুটি দান করেছো বাবা জি বাচ্চার বি বলছে বলে স্বামী গো আমি তো দান করি নাই আপনার বিটি সাকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে আমি দান করি না আপনার বিটি সাকিনা দান করেছে বলে তাই নাকি বললাম বাবা যে মুসলমান সাকিনা কে টাকা আলো বাদশা বলছে এ বিটি সাকিনা আমি তোমাকে মানা করেছিলাম তোমার মা কো মানা করেছিলাম কেন তুমি ফকির কে দান করলে আমি ফকির কে দান করা পছন্দ করি না কিসের জন্য দান করেছো বলো 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 সাকিনা বলছে আব্বা গো আল্লাহ তো আমাদেরকে বড় লোক বানিয়েছে আল্লাহ তো আমাদেরকে ধন দৌলতের মালিক বানিয়েছে একটা রুটি দান করলে কমবে না আব্বা গো বরঞ্চ আল্লাহ আরো বাড়ায় দেবে বাপ কোন কথা শুনে নাও বেরাদ ইসলাম মাদের সামানি কিরাম বাদশা ঘরের ভিতরে গেল যাওয়ার পরে পেছন থেকে একটা হাতে বাবা পেছনে যেন কি নিয়েছে বেরাদার সাকিনা কি বলতেছি বলে সাকিনা কোন হাত দিয়ে দান করেছো মা একটু দেখা দেখা দেখো সাকিনা বলছে আব্বা গো আমি তো এই ডান হাত দিয়ে দান করেছি এ বাদশা জালেম বাদশা বলছে বিটি তোমার হাত কানা দাও বাবা যে হাত কানা ধরেছে পেছন থেকে একটা ধারালো অস্ত্র দিয়ে বাবা সকিনার গোড়া থেকে হাত কেটে দিয়েছে সকিনা চড়প চড়প করতে চুরন্নার বাবা আপনার রক্তের বন্যা বইতেছে সকিনা বলে আব্বা গো আপনি এরকম জালেম আব্বা আমি তো জীবন জানতাম না আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা গরিবকে বড় লোক বানাতে পারে বড় লোককে গরিব বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছে আমি বড় লোককে গরিব বানাতে পারি গরিবকে বড় লোক বানাতে পারি এদিকে বাদশা বলছে বেটে সাকিনা তোমার শাস্তি হলো এটাই কেন তুমি দান করে যাও এ সাকিনা তুমি আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও তোমার মতো বিটি আমার প্রয়োজন নাই তুমি আমার কত অমান্য করেছো সাকিনা কি লাত্তি মেরি বাবা বাড়িতে কি বেরি করে দেয় সাকিনা চোখের পানি পেলা কান্না করতে লেগেছে বাবা এমনি তো হাত কাটা জানতো না আবার বাপে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার এক যন্ত্রণা ফকির বাবার সঙ্গে সাক্ষাৎ ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা কি হয়েছে বলো না এত রক্ত কেন বাবা সাকিনাকে দেখে দে বল জগ ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার আব্বা হাত কানা কেটে দিয়েছে হাত কানা কেটে দিয়েছে বেরাদের ইসলাম মাদেন সামানি কেরাও যখন বাবা দিয়ে কথা বলাও বলার পরে হাজরাতে সাকিনা বলতে চক ফকির বাবা আপনি দুঃখ করিবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেটাই করে ভালোর জন্য করে জোরে বলুন সুবহানাল্লাহ হাজরাতে সাকিনা বাবার ঘরের দিকে তাকায় আল্লাহ কো আমার তো আব্বা নাই আমার তো মা নাই দুনিয়াতে আমি একা মহিলা কোথায় যাব আমি তো থাকতে পারি না আমি থাকতে পারি
মদিনা কোতে যাব কার কাছে দেখবো হযরতে সাকিনা সারা রাস্তা বাবা আপনার দোর মারতেছে বাবাজি সারা রাস্তা যখন সারা দিন মান দোর দিয়েছে বাবা বাবা রাত্রি লেগে গেল একটা গাছের তলাতে সাকিনা হিলানা দিয়ে বাবা রাতটা পার করেছে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে রে বাবা আল্লাহর নেক বান্দা যেতে যেতে বলতেছে এ বোন তোমার বাড়ি কোথায় তুমি জাগাতে বসে বসে কান্না করছো কিসের জন্য বলো না বলো না সাকিনা বাবা কোনো কথাই বল চোখের পানি ঝরঝর করে পড়ে যায় বাবা চোখের পানি পড়ে যায় সাকিনা বলতেছে বলো গো হুজুর আমার এত বড় দুঃখ এত বড় কষ্ট আমার আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মা নাই সাকিনা বলতেছে বলে হুজুর গো আমার আব্বা এত বড় লোক এত বড় লোক আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি কিন্তু সাকিনা তার আব্বা যে হাতটা কেটে নিয়েছে বাবাও এ সাকিনা জীবনে বাপের কথা দুর্নাম করতে চাই না রুনার ভিতরে বাবা হাত কানাকে ভালো করে জোরে নিয়ে বলতেছে বলো গো সাকিনা তুমি কি আমার বাড়ি যাবে নাকি আল্লাহর নেক বান্দাটা যখন সাকিনাকে বলতেছে বলো গো সাকিনা তুমি কি আমার বাড়িতে যাবাও সাকিনা বলতেছে বলে ঠিক আছে আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন হযরতে সাকিনাকে এক পা দু পা করে বাবা ওই আল্লাহর নেক বান্দার বাড়িতে নিয়ে যা হলো নিয়ে যাওয়ার পরে সাকিনা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার তো ডান হাতটা কাটা পড়ে গেছে আমার তো এখন বিয়ে শাদী কিছুই হবে না হবে না কিন্তু বাবা যে আল্লাহর নেক বান্দাটা জানে না সাকিনার একটা হাত নাই এই কথা কিন্তু জানে না এদিকে বাবা আল্লাহর নেক বান্দাটা বলতেছে এ সাকিনা তোমার তো বয়স অনেক হয়ে গেছে আমার একটা নিজের বেটা আছে আমার বেটার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব তুমি কি বিবাহতে রাজি আছো না নাই সাকিনা বলতেছে বলো গো হুজুর আমি বিবাহতে রাজি বিবাহতে যাকো রাজি হয়ে গেল সাকিনা হযরতে সাকিনা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ গো আমার বিবাহ হবে আমার স্বামীকে আমি ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াবো আমার স্বামীকে ডান হাত দিয়ে দুধ পান করাবো কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই ও গো রব্বুল আলামিন আমার যদি ডান হাতটা যদি দান করে দিতেন আমি বড় আনন্দিত হতাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাকিনা সত্যি বাবা আল্লাহর নেক বান্দার বেটার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল হযরত সাকিনা ঘরের ভিতরে বাবা বসে বসে কান্না করে আল্লাহ গো আজকে যদি আমার আব্বা থাকতো কত আদর হতো আজকে যদি আমার মা থাকতো কত না আদর হতো কত না খুশি হতো বাবা যে সাকিনা মার কথা মনে করে কান্না করতেছে সাকিনা আব্বা আব্বা করে কান্না করতেছে বাবা দেখবেন বাবা কত মা বলেন বাপ কে এতটাই ভালোবাসে রে বাবা সাকিনা প্রত্যেক দিন বাবা মার জন্য কান্না করে রে বাবা এক পা দু পা করে হযরত সাকিনার স্বামী বাবা এক পা দু পা করে ঘরের ভিতরে বাবা হাজির আল্লাহকে বলছে আল্লাহ গো আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাওয়াও আমার স্বামীকে যদি বাম হাত দিয়ে যদি মিষ্টি খাওয়াই আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে আমার স্বামী আমাকে খারাপ মেয়ে বলবে আল্লাহ গো আপনি আমাকে দান করে দিন স্বামী বসে গেছে সামনে হযরত সাকিনা বিসমিল্লাহ বলে হাত বের করেছে আল্লাহর কি কুদরত রে বাবা হযরত সাকিনা জান্নাতি হাত পেয়ে গেছে ৫ বছর কেটে গেল ৫ বছর পর হযরত সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে
ফকির বাবা, ফকির বাবা এসেছে বলে মা দুটা ভিক্ষে দাও। হযরত সাকিনা বাবা পর্দার আড়ালে আছে, বাবা যে মুসলমান এ সোনা মানিকের বেরাদার, ওই ফকির বাবা যেন হাউ হাউ করে কান্না করতেছে, বলে মা গো কিছু আমাকে দান করে দাও। হযরতে সাকিনা বাবা আপনার মুখটা ঢাকা ঢাকা রয়েছে বাবা। হযরতে সাকিনা মুখের দিকে ফকির বাবার দিকে তাকিয়েছে, হযরতে সাকিনা তিনিও কান্না করতে লেগেছে। আল্লাহ গো আল্লাহ, আমি সেই ফকিরকে দান করেছিলাম আমাদের বাড়িতে, আজকে আর একটা ফকির এসেছে আমার বাড়িতে। হযরতে সাকিনা ফকিরদেরকে এতটাই মহব্বত করতে, এতটাই ভালোবাসতে রে বাবাও। এদিকে এই ফকিরটাকে বলতেছে বলে গো ফকির, তবে শুনে নাও শুনে নাও, চলুন আমার বাড়ির ভিতরে চলুন, দুটো খাওয়া দাওয়া করে নেবেন, আপনি এত কান্না করছেন কেন বলুন না। ওই ফকিরটা বলছে বলো গো, তবে শুনে নাও, কান্না একটার কারণে আমার একটা বিটি ছিল, তার নাম হলো সাকিনা। যখন সাকিনা নামটা বলেছে, সাকিনা বলতে চাল্লাগো আমার নাম তো সাকিনা, এবং সাকিনা মুখের পর্দাটা সরিয়ে বাবা, বাবার মুখে তো দাড়ি দাড়ি হয়ে গেছে, কিন্তু বাবার দিকে ভালো করে নজর করে তাকালো বেরাদার। সাকিনা বলছে আল্লাহ, এটাই তো আমার আব্বা, এটাই আমার আব্বা, কিন্তু সাকিনা ধরা দেয় না, কোন মতে ধরা দেয় না রে বাবা। বলছে গো ফকির বাবা, আপনি আমার বাড়িতে এসে দুটো খাওয়া দাওয়া করুন। সাকিনা নিজের হাতে যত্ন করে ফকিরটা খাইয়ে দেওয়া হলো। খাইয়ে দেওয়ার পরে বামাজি ওই ফকিরটা বলতেছে বলো গো তোমার নাম কি বলো নাও, তুমি এত আদর সহকারে খাওয়ালা, মনে হচ্ছে তুমি আমাকে বেটির মতো আদর করে খাইয়ে। এবং সাকিনা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বাবাও। সাকিনা বলতেছে বলো গো আব্বা, তুমি কি আমাকে চিনতে পারো না, আমি হলাম তোমার সেই বিটি যার হাত কেটে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলে। ও গো আব্বা, একটা ফকির কি রুটি দান করার কারণে আপনি আমাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলেন। ও গো আব্বা, আপনার সেই বিটি সাকিনা তুমি কি চিনতে পারো না, মুখের পর্দাটা সরায়া দিয়েছে। বাবা তিনার আব্বা হাউ হাউ করে কান্না করতে লেগেছে, বলছে বিটি গো তোমার হাত কেটে আমি অন্যায় করে নিয়েছি, তোমাকে বাড়ি থেকে সেই দিন বের করে আমি বড় অন্যায় করেছি, বড় বল করে দিয়েছি। সাকিনা বলতেছে বলে আব্বা, তুমি তো অনেক ধন দৌলতের মালিক ছিলা, তুমি তো টাকা পয়সার মালিক ছিলাও, ও গো আব্বা তুমি রাস্তার ফকির হয়ে গেছো কেন। ও বেটি, যেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমার সব ধন দৌলত কোথায় যেন উদয় হয়ে গেল, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেল, আমি রাস্তার ফকির হয়ে গেলাম। সাকিনা বলছে বলে আব্বা, শুধু একটার কারণে আপনার অহংকারের জন্যে সব ধ্বংস করে দিয়েছে আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে, অহংকার কারীকে আমি পছন্দ করি না, করি না, করি না। তাই আপনাদেরকে বলতে চাই বাবারাও, একজন গরিবকে আল্লাহ বড় লোক বানাতে পারে, আর বড় লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না না। বাবাজি এই সাকিনা বলছে আব্বা, আব্বা আল্লাহ আপনাকে কত কি দিয়েছিল, আপনার ধন দৌলত থাকতার পরে আপনি ফকিরদেরকে দান করতেন না, তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সব ধন দৌলতকে সব ধ্বংস করে দিয়েছে। বাবাজি সুনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।